সমস্যা কাজ করতে গিয়ে আপনি দেখেছেন যে বাইরে কিন্তু এই বাধাগুলো নেই। তো আমি একটু সেই শুরুর সময়টা আপনার কাজের জায়গা থেকে একটু জানতে চাচ্ছি যে শুরুর সময় যখন আপনি এই সাংবাদিকতা পেশায় আসলেন তখন নিশ্চয়ই এত, এখন তো মিডিয়া কাজ করার সেক্টর অনেক বড় হয়েছে বা এখন অনেকে কাজ করছে, সেই সময়টা আপনার কেন মনে হলো যে না আমি এখানে এই সাহসিকতার কাজটা করব? আমার শুরুটা কিন্তু দেশেই, আমি দেশে সাংবাদিকতা করি এবং সেটা ছিলাম ইত্তেফাকে, দৈনিক ইত্তেফাক আপনি জানেন এটা একটা প্রাচীন পত্রিকা, মানে আমার বাবারও জন্মের আগে এই পত্রিকাটা শুরু হয় সেখান থেকে। আর আমার মা ছিলেন ডিএপিতে, মিনিস্ট্রি অফ ইনফরমেশনে কাজ করতেন, তো মা সবসময় চাইতেন যে আমি কিছু করি, কিছু করা মানে হচ্ছে সাংবাদিকতাটাকেই মা প্রেফার করতেন, তো উনি লেখালেখিও করতেন কিছু, তো ওই সময়টাতে আম্মাই আমাকে আর কি বেশি ইন্সপায়ার করেন লেখালেখির ব্যাপারে, ওই করতে 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 সাংবাদিকতার জগতে প্রবেশ করা। আর বিশেষ করে ইত্তেফাকে ছিলেন আমাদের ফরিদা ইয়াসমিন নামে একজন মহিলা সাংবাদিক, তো উনাকে দেখেও কিছুটা ইন্সপায়ার হয়েছি যে কিভাবে সাংবাদিকতা মহিলারা করলে আরেকটু মহিলাদের আরেকটা মহিলাকে প্রমোট করা যায় বা দেশকে প্রমোট করা যায়, সেই জন্য আমার আসলে এই লাইনে আসে। আচ্ছা, এবং আমাদের সময় আসলে আজকে জেনে আনন্দিত হবেন আপনি যে এটা আমাদের নারী জাতির জন্য অনেক গর্ব যে আমরা মহিলারা আজকে সর্বক্ষেত্রে, নট অনলি সাংবাদিকতা, আমরা সর্বক্ষেত্রে মহিলারা কিন্তু অনেক এগিয়ে গেছি। অবশ্যই সাংবাদিক শাহ এমি হোসেনের সাথে, সময় হলো ছোট্ট একটি বিরতির, এক্ষুনি ফিরছি, একুশের সাথেই থাকুন।